তিনটি প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা আমার নবিউকা, তিনটি প্রশ্ন করা হবে। প্রশ্ন তিনটি আমি তোমাদেরকে করব, তোমার উত্তর দিবা একসাথে। প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা তোমার রবকে, একসাথে বলো, যারা দাঁড়িয়ে আসছো তোমরা বসো, মুনাজাত বসে করতে হবে, মুনাজাত দাঁড়িয়ে নয়, সিট ডাউন প্লিজ, সিট ডাউন, ইংরেজি না খুলে বুঝে না, সিট ডাউন, আরে বসো মিয়া বসো বসো বসো, কালকে এই সময় রাত বাজে কয়টা দেখো, 12টা বাজিয়ে গেছে, কালকে এই সময় এতগুলি লোক পাইবা এখানে, জোরে কেউ পাইবা, তোমার হাফেজ ছেলে প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা মার রব্বুকা তোমার রবকে, চিল্লায় বলো, আমার দিন উকা তোমার দিন কি, মান নবী উকা তোমার নবীকে, কবরের মধ্যে মনকির নগরী তিনটি প্রশ্নের উত্তর যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে, আল্লাহ বলবেন ফেরেশতারা রে ওয়াফিরি সুফিল জান্নাহ, আমার বান্দার খবরে বেহেশতে বিছানা বিছায়ে রে দে, আমি আমার ছেলেরে বলছি, আমি মরে গেলে তুই আমার জানাজা পড়াইস। যুবক বাবারা একটা অনুরোধ করে গেলাম, আমি যদি ভবিষ্যতে কোনোদিন নাও আসি, যুক্তিবাদী কইছিল একটা পোলারে, এক থানার ওসি আমার ভক্ত, হুজুর আমার পোলারে আমি হাফেজ বানাইছি, আমি কি ঘুষ ফুস খাননি, না আগে খাইতা মহনে খাইতা, হন খাইতা আমার পোলায় না করে, বাবা আমি না হাফেজ, তুমি না হাফেজের বাপ, ঘুষ খাইব না, হুজুর আগে ঘুষ খাইতাম কিন্তু বরকত হইত না, এখন ঘুষ খাই না, খালি বেতন দেয় নেই, আল্লাহ বরকত দেয়, আমার পোলা হাফেজ, আমি হাফেজ বানাইছি, আমি বললাম আপনার পোলা যদি আপনার জানাজা পড়ায় আপনি খুশি নেবে যান, খুশি মানি আমার পোলা আমার জানাজা পড়াইব, আপনি অসিয়ত করে যাবেন, আমি আমার পোলারে কইছি মাওলানা আবু বকর সিদ্দিক, আমি মরে গেলে তুই আমার জানাজা পড়াইছ, সেই জন্য বাবারা আমি আশা করবো আমার এই কথাটা মনে রাখবা তোমরা, আমি আশা করবো মনে থাকবে, যুক্তিবাদী কইছিল একটা পোলা হাফেজ বানাইতাম মাওলানা বানাইতাম, পৃথিবীর কোনো দেশে, আমি আবার বলছি পৃথিবীর কোনো দেশে একটা হাফেজ একটা মাওলানা না খেয়ে মরে গেছে তার প্রমাণ পেশ করতে পারলে আমি ওয়াজ করব না, সুবহানাল্লাহ বলো, মারহাবা বলো, পোলারে মাওলানা বানাইবা হাফেজ বানাইবা, স্বামী স্ত্রীর মধ্যে মিলেমিশে চলাফেরা করবা, আমার বক্তৃতা রেকর্ড হচ্ছে, এগুলি মহিলারা শুনবে, মহিলাদের কাছে আলোচনাটা ছেড়ে দাও, দুনিয়াটা ভরে যাক, আর মহিলারা শুনবে, সেই জন্যে আমি মহিলাদেরকে বলছি যে আপনারা নিজ নিজ স্বামীর সেবা করবেন, মাঝে মধ্যে মহিলারা মোবাইলে আমাকে ফোনে বলে যুক্তিবাদী তুমি শুধু একতরফা ওয়াজ করো, তুমি খালি মহিলাদের ওয়াজ করলা, সেবা করতাম সেবা করতাম, পুরুষদেরই কিছু কইতাল না, আরে দৌড়ে দৌড়ে খালি ফিডায় আবুক, বউ ফিডাইও না, আমি আগেই তো বলছি বউ ফিডানো জায়েজ নাই, চিল্লায় একসাথে বলো কি নাই, হ্যাঁ আরো জোরে বলতে হবে কি নাই, মহিলারা খুশি হয়েছে, মহিলারা এই বক্তা আনে না কে, কি সাতা মাতা আনে, কি ওয়াজ করে বক্তার ওয়াজ বক্তা নিজেই বুঝে না, বক্তার ওয়াজ বক্তা নিজেই বুঝে না, মানুষ কি বুঝবো সাঁতা, স্বামীর সেবা করবেন। হাদিসের একটা ছোট্ট কথা বলে শেষ করব, হযরত আয়েশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হযরত আয়েশা আমার দিকে তাকাও, এটা সর্বশেষ কথা এবং হাদিসের কথা, রাসূল আরবি গোসল করতেন জল চৌকিতে বসে, চোখের মধ্যে বসা গোসল করতেন, আর পানি হযরত আয়েশা রাসূলের মাথার উপরে ঢেলে দিতেন, কিন্তু একদিন চকির পায়ের নিচে হযরত আয়েশার ডাইন পায়ের আঙ্গুল পড়ে গেছে চকির পায়ের নিচে, আয়েশা কিছু বলে নাই, নবী বসার পরে নবীর গায়ের ভার হযরত আয়েশার
ডান পায়ের একটা আঙ্গুল ফেটে পানির সঙ্গে রক্ত যাচ্ছে। আয়সা, পানির সাথে রক্ত আসে কেন? আয়সা, রক্ত কোত্থেকে আসলো বলো? নবীগণ, আমার পায়ের আঙ্গুলের উপরে বসে গেছেন আপনি, আমি সাহস করে বলতে পারি নাই, আপনি উঠেন, আপনি একটু সরেন, আমি সাহস করতে পারি নাই। আয়সা, এটা তুমি ভুল করলা, আমাকে বললে কি হইত? নবী দাঁড়ায় গেলেন, আঙ্গুলটার মধ্যে নবী ব্যান্ডিজ করে, নিজের হাতে ব্যান্ডিজ করে নবী ফু দিলেন। আয়সা বলেন, রাসূলের ফুয়ের সঙ্গে সঙ্গে আমার আঙ্গুল ভালো হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই জন্যে মহিলাদেরকে বলে গেলাম নিজ নিজ স্বামীর সেবা করবেন, আর তোমাদের বলে গেলাম বিয়ে শাদী যদি করতে পারো বরে বেশি বেশি করে আদর করবা, এগুলি রাসূলের সুন্নত। সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাকে সারাদিন আমি রাস্তায় লং জার্নি করেছি, রিল্যাক্স করতে পারি নাই, শরীরটা সোজাও করতে পারি নাই, আমি তোমাদের মহব্বতে চলে আসছি। আমি যখন স্টার্ট করেছিলাম তখন লোক ছিল না, এখন পুরো প্যান্ডেলটা ভরিয়ে গেল। নারায়ে তাকবীর, চিল্লায় বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আগামীতে আবার দেখা হবে যদি আমি বেঁচে থাকি, আর মরে গেলে তো গেলাম, শুনলে তোমরা আমার জন্য দোয়া করবা। আসো আমরা একটু তওবা করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম, একসাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। ভাইরা, আমার রাত অনেক হয়ে গেছে, যা বললাম আপনারা তোবারুকের ব্যবস্থা করে ফেলেন, তোবারুক নিয়ে যাবে, এরা কষ্ট করে আসছে, তোবারুক নিয়ে যাবে। আমার ভাইরা, আগামীতে যদি বেঁচে থাকি আমি আরেকবার যদি আসি, এবার তো লোকেরা বিশ্বাস করে নাই, অনেকে নাকি বলতেছে যুক্তিবাদী মারা গেছে, যুক্তিবাদী মারা গেছে, জেতার লোকটা রেমাই লয়। তারপরে আরেকবার মোরা লাশ আমার নামে সালাই দিছে, শোনেন মনের দুঃখটা বলে যাই বাবারা, আরেকবার মোরা লাশ আমার নামে সালাই দিছে, এই যে যুক্তিবাদী, এই যে মারা গেল। হ্যাঁ, এরপরে আমি আবার মোবাইলে লাইভে এসে বলছি ভাই সব আমি মারা যাই নাই, এই জন্যে লোকেরা বিশ্বাস করে নাই যুক্তিবাদী আইব। মাইকিংয়ের সময় মাইক থামাই জিগাইছে, কোন যুক্তিবাদী এটা? তোমরা যে যুক্তিবাদী যুক্তিবাদী কো, এটা কোন নাম? মাইক মাইকিং করছে যারা কয় এটা আসল না। কত যুক্তিবাদী বাড়িছে, প্রায় 30-40টা যুক্তিবাদীর আমদানি হয়েছে। এক যুক্তিবাদীর জিগাইলাম, তুমি যুক্তিবাদী লেখকে এটা লেখলে দাওয়াত বেশি পাওয়া যায়। কি মানুষ পাগল হয়ে গেল নি ভাইরা আমার, এই হলো অবস্থা। তাহলে আমি এখনও বেঁচে আছি, তোমরা যদি দোয়া করো বাবারা, আল্লাহ যুক্তিবাদী আমাদেরই তো লোক, যুক্তিবাদীরে তুমি হায়াত বাড়াই দাও, তাহলে 2-4-5 বছর আল্লাহ বাড়াই দিলে দিতেও পারে, আর যদি না বাড়ায় কোনো আপত্তি নাই, আমাকে যেতেই হবে। তোমরা একসাথে বলো তো, পৃথিবী কি থাকার জায়গা? একসাথে বলতে হবে, থাকার জায়গা? আজরাইল ঘুষ খায়, আজরাইল ঘুষ খায়, আজরাইল ঘুষ খাইলে উভয় আসিল মানুষ, আজরাইলটি ঘুষ দিয়া বিনাশ করে ফেলত, যে বিটি ভিক্ষা করে খায় আজরাইলের ঘুষের ঠিয়াটা রেডি রাখলি, ভিক্ষা কর বলতে পারো কের লিগা? এই কথাটা কের লিগে কইলা? এই মানুষকে আল্লাহ পাক হায়াত এবং পয়সা করি এই দুইটা জিনিস দিয়ে তৃপ্তি মিঠাইতে পারে নাই। এক লোক পারে দুই মন লইছে, চার বিন্যা বস্তা মাথা লইয়া রাস্তার পাশে বস্তা ফেলে দিয়ে আল্লাহরে গালাগালি করে, ওই আল্লাহ তোর শোখ নাই, দুনিয়াতে উড়াই নি তার রাস্তা, তুই বেন কানা হইছ, আজরাইলও কানা হইছে, আজরাইল এবার রাস্তা দিয়া আইতে লইছিল হবিগঞ্জের দিকে, আজরাইলকে আমারে খোঁজে কের লিগা একটু টেস্ট করে দিই, আজরাইল সামনে গিয়া কয় ভাই কী হয়েছে আপনার, কয় খোদা কানা হয়ে গেছে গা,
আজরাইল লোকানো হয়েছে দুনিয়াতে উঠাই নিতে আর না মরে। আজরাইল গো, আপনি তো আমারই খোঁজ আছেন, আমি তো আজরাইল। শুয়া পড়েন, যখন শুইতে কইছে ধনী বেড়া রাহে নামতা যে হতাই না কে লিগা খোঁজ আছে এটা জিগাইবেন তো কে লিগা বস্তাটা তুললে দিবেন চিল্লাই বলো তো মরতে হবে কিনা। ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ, এক সেকেন্ড সময় দেওয়া হবে না, ঠিক কিনা বলো? ওয়ান সেকেন্ড সময় দেওয়া হবে না। সুতরাং মরতেই হবে, আমিও মরবো আপনারাও মরবেন একদিন। আজ থেকে 100 বছর আগে এখানে যারা বসে আছে একটা লোক থাকবে না, ঠিক কিনা বলো বাবারা? 100 বছর পরে আমরা কি থাকবো? আমরা থাকবো না ভাইরা আমার। সেই জন্যে আমাদেরকে রেডি হতে হবে, প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, মুসলমান না হইয়া মোরা যাবে না। হ্যাঁ, লা তামুতুন না ইল্লা আনতুম আনতুম মুসলিমুন, মুসলিম না হইয়া মইরো না। নামাজটা ঠিক মতো পড়বা, মা বাবার সেবা করবা, মা বাবার সেবা করবা। সুবহানাল্লাহ, বলো আমি একদিনে সব ওয়াজ করতে পারবো না, এটা সম্ভব নয়। অসুস্থ মানুষ, হার্টের একটু সামান্য দোষ ধরা পড়ছে, হার্টের দোষ ধরা পড়ছে ভাইরা আমার। হ্যাঁ, ঠিক আছে, মিলাদ, হ্যাঁ মিলাদটা হবে, আমি নিজেই মিলাদ পড়বো তোমাদেরকে নিয়ে। তো মা বাবার সেবা করো, মায়ের কষ্ট দিও না, বাবার কষ্ট দিও না। চিল্লায় বলো তো, মা বাবার মতো আপন আছে? একসাথে চিল্লায় বলো আছে, চিৎকার মেরে বলো মা। মা ডাক দিয়েছো, মুখটা ভরে গেছে, আরেকবার বলো আল্লাহ। আল্লাহ ডাক দিল মুখটা ভরে যায়, মা ডাক দিল মুখটা ভরে যায়। সেই জন্য আল্লাহ বলছেন কদা রব্বুকে আল্লাহ তাবুদু ইল্লাইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত কইরো, মায়ের কষ্ট দিও না, বাবার কষ্ট দিও না, মা বাবার খেদমত করবা। আর একটা পোলারে হাফেজ বানাইবা, আর নিজেরা নামাজ পড়বা। রোজা গেছে কেনা আইতাছে? চিল্লায় বলো রোজা রাখবা না, গ্যাস্ট্রিক স্টার দিব বাবা। আমার এক ভক্ত, এদিকে তাকাও, আমার এক ভক্ত আসলো গ্যাস্ট্রিক, কই হুজুর আমি পারি না। আমি কি ট্রাই করো, চেষ্টা করো। প্রথম রোজার দিন 10 বার ফোন করছে, হুজুর ভাঙ্গা ভালাই, হুজুর প্রচণ্ড পেটে ব্যথা, আমি একটু একটু চেষ্টা করো। প্রথম রোজা রাখা হয়ে গেল, সেকেন্ড রোজা রাখলো, থার্ড রোজা রাখলো, 30 রোজা পুরাটা রাখিয়া খেল করবা কথাটা। টিফিন কারি ভর্তি করে ভুনা গোস্ত আর খিচুড়ি লইয়া আমার বাসায় এসে বলতেছে, হুজুর দোয়া করবেন আমার গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে। সবচেয়ে বড় ডাক্তার কে? চিল্লায় বড় সবচেয়ে বড় ডাক্তার কে? সেই জন্য রোজাটা রাখবা বাবারা। হ্যাঁ, নামাজটা পড়বা, স্ত্রীকে পর্দায় রাখবা, তারপরে মা বাবার খেদমত করবা। হ্যাঁ, এই মেরাজ করে এসে রসুল আরবি উম্মতের জন্যে 50 শক্ত নামাজ নিয়ে আসছে, সেই জন্যে তোমাদের খেদমতের অনুরোধ থাকবে। আবার দেখা হবে, যদি আমি পারি চেষ্টা করব আরেকবার আসতে। আসো আমরা একটু রসুলের শানে, আল্লাহর হাবিবের শানে একটু সালাত ও সালামের আওয়াজ হাদিয়া পাঠাই দিই। ইয়া নবী সালাম, আপনি বলেন